একটা সময় গোটা দেশ কাঁপিয়েছেন যিনি, তাকে রাস্তায় নেমে বিজেপির ঝান্ডা ধরে আজকে এই সমস্ত কথা বলতে হচ্ছে। বিদের মেয়ে জোস্নার জন্য কলকাতা চলচ্চিত্র উৎসব তৈরি হয়নি কখনো, কিন্তু আজকে আনফর্চুনেট বেদের মেয়ে জোস্না টাইপের সিনেমা, সেই সিনেমার কলা কুশলী সব এখন দখল করে নিয়েছে সৌজন্যে অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি আর কেউ। এবং সেখান থেকে দাঁড়িয়ে কেউ যদি একটু অন্য কোনো ভাবনা চিন্তা করতে যায়, একটু সরকার বিরোধী মনোভাব দেখাতে চায়, ফলত সঙ্গে সঙ্গে সমস্ত দিক থেকে সে বয়কট, নন্দনে হল পাবে না, টাইমিং হবে না, কোথায় সায়নী ঘোষ যদি তোমরা প্রশ্ন করো আজকে কোথায় সে, শুধুমাত্র তৃণমূল হয়ে গেল বলে তার অপরাধের এই কী বলে তার প্রতিবাদের ভাষা প্রতিবাদের তেজ সব কিছু চলে গেল, এই প্রশ্নের উত্তর দিতে হবে। সম্প্রতি ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল, দেখা গেল বাম মনস্ক শিল্পীদেরকে তো দেখাই গেল না, মিঠুন চক্রবর্তীকেও দেখা গেল না, পাপিয়া অধিকারী আরও বিভিন্ন শিল্পীরা আছে তাদেরকে দেখা গেল না, কী বলবেন এই মুহূর্তে? শুধু রাজনীতিতে যদি আপনি আলাদা জায়গায় যান বা আলাদা পন্থা অবলম্বন করেন তাহলে কি আপনাকে শিল্পী সত্তা থেকেও বাদ দেওয়া হবে, কী বলবেন? রাজ্যের সরকার তো এই কাজ দীর্ঘদিন ধরে করছে, আজকের বিষয়ে তো নয়। শাহরুখ খানের পাঠান বয়কট করা হবে, তার বিরুদ্ধে শাহরুখ খান মঞ্চ থেকে বলছে আর মমতা ব্যানার্জি ঘাড় নাড়ছেন, আর অনিক দত্ত বাড়ি থেকে বসে বসে হাঁ করে ভাবছে আমি কী দেখছি রে ভাই, ভূতের ভবিষ্যতের ভবিষ্যতের ভূতগুলোর ভূতও মনে হয় কলকাতার আশপথে আশপাশে গাছ গাছ টাছ থেকে বেরিয়ে গিয়ে বলছে কী দৃশ্য চলে এলো, কী দিন চলে এলো। যে মমতা ব্যানার্জি নিজে ভবিষ্যতের ভূত গোটা রাজ্যে চলতে দিল না, সুপ্রিম কোর্টে মামলা করে কম্পেনসেশন নিয়ে আসতে হলো, সেই মমতা ব্যানার্জি নাকি এখন শাহরুখ খানের পাঠান নিয়ে গল্প দিচ্ছেন। শোনো, বিজেপি আর তৃণমূল তাদের যে মনোভাব শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি তা যে আলাদা নয় সে তো প্রমাণিত, একবার নয় বারবার। এই মিঠুন চক্রবর্তী যখন মমতা ব্যানার্জির খাস আদমি ছিল, এই মিঠুন চক্রবর্তীকে নিয়ে তখন মাথায় করে ঘুরেছেন, মিঠুন চক্রবর্তী তখন সাংসদ হয়ে গেছেন উইদাউট এনি কন্ট্রিবিউশন টু দ্য পলিটিক্স, এ নিয়ে কোনো সন্দেহ, মানে দেখো আমার কথাকে কেউ মিস ইন্টারপ্রেট করে বলো না যে মিঠুন চক্রবর্তীর কন্ট্রিবিউশন কি, আই এম নো ওয়ান টু জাজ হিম, ওনার ফিল্ডে বলছে অনেকদিন আগে বাংলা থেকে চলে গেছে সেই জন্য ডাকা হয়নি, গল্প দিয়ে লাভ আছে? এই মিঠুন চক্রবর্তীকে তো একসময় মাথায় করে নিয়ে ঘুরতেন। আর মিঠুন চক্রবর্তীকে দেখো না মাঝে মাঝে খারাপ লাগে, সিরিয়াসলি বলছি খারাপ লাগে, এক সময় মানে ওনার ইমেজে তো কেউ কোনোদিন কালি ছেটাতে পারেনি, সেই তৃণমূলের সাথে যাওয়ার জন্য চলে আসলো, এখন তোমার সারদা এইসব চলে আসলো, গিয়ে টাকা ফেরত দিলেন, তারপরে সাংসদ পদ ছাড়লেন, তখন আমরা ভেবেছিলাম যে হয়তো সৎমনে সবটা করলেন, তারপরে হঠাৎ করে বুঝলাম বিজেপিতে এসে মিডিয়াতে বসে এমনভাবে সেই এমএলএ ফাটাকেষ্ট টাইপের ডায়লগ দিচ্ছেন, ৬ মাস সব এসি হয়ে যাবে, ৬ মাস সব হাসপাতাল এসি করে দেবো, ৬ মাস সব আইসিইউ এই করে দেবো, ৬ মাস সব ওই করে দেবো। তারপর ওনার পরিবারের একটা ঘটনা শুনলাম যে কিসের জন্য ওনাকে এখন বিজেপির পেছন পেছন যেতে হচ্ছে, খারাপ লাগে অনেস্টলি বলছি, মানে হি ইজ মিঠুন চক্রবর্তী, একটা সময় গোটা দেশ কাঁপিয়েছেন যিনি, তাকে রাস্তায় নেমে বিজেপির ঝান্ডা ধরে আজকে এই সমস্ত কথা বলতে হচ্ছে। স্বাভাবিক, সবাই নিজের পরিবারকে বাঁচাতে চায়, উনিও এখন চাইছেন। দেখা যাবে না, সেটাই তো স্বাভাবিক। এই রাজ্যের সরকারের যারা তাবেদারি করবে এই রাজ্যের সরকার তাদেরকেই চোখের নয়নের মনি করে রাখবে, মঞ্চতে তাকিয়ে দেখো তো, ভালো করে তাকাও, তাকিয়ে দেখো, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই সমস্ত সিনেমা দেখানোর জন্য তৈরি হয়েছিল, এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের জন্য তৈরি হয়েছিল, ডিফারেন্স ছিল একটা, স্বাভাবিক, এরা নিজেদের যোগ্যতায় ওখানে গিয়ে পৌঁছেছে, নিজেদের যোগ্যতায়। এই যে অরিন্দম শীল, কাকে তোমাদেরকেই মনে আগের দিনকে বললাম, অরিন্দম শীল যতদিন সিপিএমের সাথে ছিলেন 2015 না 2016 অবধি, 2011 থেকে 2016 অবধি কটা সিনেমায় কাজ করবার সুযোগ পেয়েছেন বা কটা সিনেমাকে ডিরেক্ট করবার সুযোগ পেয়েছেন তুমি দেখো, 16 থেকে 21 কটা সিনেমাকে ডিরেক্ট করার সুযোগ পেলেন তুমি দেখো। মানুষ যদি কাজ করতে চায় তার জন্য এখন তৃণমূলের সাথে ভিড়তে হচ্ছে, তার কারণ না হলে ওরা কাজ করতে পারবে না, সিরিয়াসলি কাজ করতে পারবে না। আমি তো দেখলাম জি তো সম্ভবত নেই, আমাদের ছোট হওয়ার সময় আমার এখনও মনে আছে, আমরা তখন ক্লাস খুব ছোট, 3-4-5 মানে ওই সময়তে সিনেমা রিলিজ করেছিল সাথী, সুপার হিট গান সব সবার তখন মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, সেন্সেশনাল। শুধুমাত্র মমতা ব্যানার্জি জিন্দাবাদ পরিবর্তন জিন্দাবাদ বলেননি বলে আজকে ওখানে যেতে পারেননি। রাজনীতিবিহীন কোনোদিনই কিছু ছিল বলে আমরা মনে করি না, কিন্তু এটাও ঠিক সিপিএমের বিরুদ্ধে সিনেমা, বামপন্থার বিরুদ্ধে সিনেমাও একটা সময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে, এটাই গণতন্ত্রের মূল স্পিরিট। অমিতাভ বচ্চন একজন লেভেলের অভিনেতা, তাকে রাজ্যের সরকার আমন্ত্রণ জানিয়েছে, এনাদের জেস্টারে যাওয়া হয় রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকার আমন্ত্রণ জানিয়েছে, আমি গেলাম, সেটা উনি করেছেন,
সেটা ওনার বিষয়, কিন্তু পশ্চিমবাংলার বর্তমান সময়ের যে অবস্থা তা তো আমাদের চাইতে ভালো আর কে জানে। মাথায় যাকে বসিয়েছেন রাজ চক্রবর্তী, তৃণমূল ক্ষমতায় না থাকলে তো রাজ্য কোনো রাজ্যের সরকার ওনাকে চড়ক মেলার মাথাতেও বসাতেন না, স্বাভাবিক বিষয়। হ্যাঁ তো তাই তো বলছি, মমতা ব্যানার্জি না থাকলে আর মমতা ব্যানার্জি জিন্দাবাদ না বললে সরকার চড়কের মেলার কমিটির মাথাতেও বসাতো না। That's the fact.